জেহেল আসে নাই, কথা বলে না, আসছিল না, আসে নাই, তারা এসেছিল, তারা হুকুম মানতো আল্লাহর, কথা বলেন, তারা হুকুম মানতো না, তারা কি বলতো, তারা নিজেরাই বলতো যে আমি নিজেই একজন খোদা, আমার হুকুম তোমরা মানো কিন্তু তোমাদের হুকুম আমি মানবো না, আল্লাহর হুকুম আমি মানবো না। কিন্তু আবু জেহেল, উতবা, শাইবা, ফেরাউন, হামান, নুমরুদ, তাদের মৃত্যু কেমন হয়েছিল এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, কথা কন ঠিক কিনা? ফেরাউন মুসাকে ধাওয়া করলেন মারার জন্য, মুসা আলাইহিস সালাম তিনি সমুদ্রের পাশে গেলেন, সমুদ্রের পাশে গিয়ে দাঁড়ালেন, তার সাহাবীরা বললেন, নবী হে, আমাদের সামনে, আমাদের ডানে বামে পিছনে ফেরাউন বেশি এবং সামনে আমাদের নীল নদ, এখন আমরা পার হব কিভাবে, বাঁচবো কিভাবে ফেরাউনের হাত থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি চিন্তা করো না, তোমার হাতের যে মধ্যে যে লাঠিটা আছে, লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ, বলেন সমুদ্রের মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে রাস্তা বের করে দিল কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বাঁচানোর জন্য সমুদ্রের মধ্যে রাস্তা বের করে দিলেন। মুসা আলাইহিস সালাম তার সাহাবীদেরকে নিয়ে সমুদ্রের এপার থেকে ওই পার চলে গেলেন। এখন ফেরাউনবাসী নীল নদের ওই রাস্তার সামনে এসে দাঁড়ালেন, সবাই বলতেছেন অবাক করা কাহিনী, এখানে রাস্তা কে বের করলো, এখানে তো কোনো রাস্তা নাই। ফেরাউন বলতেছে, রাস্তা আমি বের করেছি। কে বের করেছে? ফেরাউন বলে, রাস্তা আমি বের করেছি। ফেরাউন মনে মনে ভাবছে, যদি আমি না বলি তাহলে তো আমার খোদাগিরি থাকে না, এই জন্য আমি রাস্তা বের করেছি, তোমরা আমাকে মানো। ফেরাউনের সাহাবী সঙ্গী সাথীরা বলছেন, তুমি যেহেতু রাস্তা বের করেছো, তুমি খোদা, তাহলে ফিতা কেটে তুমি আগে উদ্বোধন করো। ফেরাউন চিন্তা করতেছে, আমি যদি এটা উদ্বোধন করি না জানি কি হয়ে যায়, কারণ আমি তো রাস্তা বানাই নাই। ফেরাউন ঠিকই জানে যে রাস্তা বানাইছে কে, ঠিক কিনা? দেখুন, সবাই যখন সমুদ্রের মধ্যে ফেরাউনের উদ্বোধন করা রাস্তায় নামলেন, যখন সমুদ্রের ঠিক মাঝ বরাবর গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আর ফেরাউনকে সুযোগ দেওয়া যাবে না, ফেরাউনকে এখানেই নীল নদের মধ্যে চুপড়াইয়া চুপড়াইয়া ফেরাউনকে এখানেই শেষ করে দাও, কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যারা মুসলমানদের উপরে অত্যাচার করবে আর নির্যাতন করবে, যারা আলেমদের উপরে অত্যাচার করবে আর নির্যাতন করবে, এই ব্যক্তিগুলো দুনিয়া থেকে ইন্তেকাল করবে, মারা যাবে, তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, চিল্লায় কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি আর দীর্ঘায়িত করব না, আমি আর লম্বা করব না, আমি যা কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথার উপরে সহিভাবে আমল করার তৌফিক দেখবেন। আল্লাহুম্মা আমিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।